প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু কেমন আছেন? আছি ভাইয়া, আল্লাহ রাখছে, ভালোই লাগছে। তারপর নাম কি? আমার নাম মিম আক্তার। মিম আক্তার, তো মিম আপা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন? ভালোবাসা মানুষের জন্য আসছেন। কেন ভালোবাসা কখনো পাইলাম না? কাজে তো আমি জীবনটা চলে গেল, মানুষের বাসা বাড়িতে কাজ করি, কোনোরকম বুড়া একটা মা আছে, মারা গেলে কোনোরকম কাজ করে খাই, ভাই তো ছিল, ভাই ফেলাই দিয়ে চলে দেখতে যায়, তার জন্য এখন আমরা আছে, আমাদের তো বিয়ে শাদী হয়ে যায় কাছে, মা চলে যাবে যা ভাই একটা। তো বলছিলাম যে তুই আমার এই সুখ দুঃখ বুঝে আমার পাশে থেকে কেউ যে তোমার বিয়ে শাদী করে, আমি তার বিয়ে শাদী করবো, সে যেমনই হোক আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তো সে আপনার আগে বিয়ে হয়নি ছিল? হ্যাঁ, এটা বিয়ে হয়েছিল। বাচ্চা কাচ্চা আছে? না না না, বাচ্চা কাচ্চা নেই নাই, সে খারাপ দেখে নিজের তালাকে নিজে নিয়ে আইছি, বাবা মা পছন্দ করে বিয়ে শাদী দিচ্ছিল, স্বামীর চরিত্র খারাপ দেখে চলে গেছে। আচ্ছা, বিয়েটা কোথায় হয়েছিল? বিয়েটা হয়েছিল নোয়াখালী। নোয়াখালী, তো প্রেম করে করছিল না বাবা মা? মনের মতন মানুষ পাই, যেমনই হোক আমার কোনো আপত্তি নাই, যদি আমার সুখে দুঃখে জীবনে আমার দায়িত্ব বুঝতে আমার পাশে দাঁড়াইতে পারে, তারও আমি জীবনে দাঁড়াবো। আচ্ছা, তো নাম্বার সবসময় খোলা রাখেন তো না বন্ধ থাকে? আচ্ছা, তো দর্শক আপনার যদি মিম আপার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার 01990525150। আমি নাম্বারটা আবারও বলছি 01990525150। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশে সেবা করি। আসসালামু আলাইকুম।